তাহলে আমরা বিসমিল্লাহ করে শুরু করি। আজকে আমাদের প্রথম দিন আলোচ্য বিষয় হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, কি বলেন? আচ্ছা দেখেন, তাহলে ভ্যাট কয় প্রকার, সরি ট্যাক্স কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে প্রত্যক্ষ কর, একটা কি পরোক্ষ কর। ইনকাম ট্যাক্স হচ্ছে কি প্রত্যক্ষ কর না, কি বলেন? আর ভ্যাট হচ্ছে কি পরোক্ষ কর। তাহলে আমরা একটা পণ্যের জীবন চক্রে যে প্রতিটি স্তরে যে সংযোজন, মানে একটা পণ্য বা সেবার উৎপাদন স্তর থেকে চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছাতে যায় যে ওই প্রতিটা স্তরে সংযোজনের উপরে যে ভ্যাট দেন, এটার থেকে আসছে না ভ্যালু অ্যাডেড ট্যাক্স? তার মানে ব্যাখ্যা হলো এরকম, একজন উৎপাদনকারী উৎপাদন স্তরে কি ভ্যাটটা দিয়ে দেয় না? দিয়ে দেয়, সে আবার যখন পণ্য বিক্রি করে ডিলারের কাছে তখন নিয়ে নেয় না, আবার ডিলার যখন ডিস্ট্রিবিউটরের কাছে দেয় নিয়ে নেয় না, ডিস্ট্রিবিউটর আবার যখন কি করে যে ওই হোলসেলারের কাছে দেয় তার থেকে নিয়ে নেয় না, হোলসেলার যখন চূড়ান্ত ভোক্তা, এইভাবে করতে করতে আপনি আমি যখন এই জামাটা কিনছি ব্যাট আমরা কাউকে দিতে পারছি বলেন তো? বলছি আমরা কি কাউকে ব্যাটটা দিতে পারছি ভাই? হ্যাঁ, আমরা জামার সামনে দামের সাথে যখন ব্যাটটা দিয়ে দিচ্ছি আমরা কি কাউকে দিতে পারছি? তাহলে আমরা কি চূড়ান্ত ভোক্তা না? তাহলে আমরা বলতে পারি না ব্যাট একটা ভোক্তা কর, আরেকভাবে বলতে পারি ব্যাট একটা পরোক্ষ কর। আপনি আমি মনে অজান্তে দিচ্ছি জামা দুইটা কিনবেন, তাহলে দুইটা ব্যাট দিবেন না ভাই, একটা কিনবেন একটা দিবেন না। তাহলে যত বেশি ভোগ করবেন তত বেশি কি দিবেন। তাহলে ব্যাট হচ্ছে একটা ভোক্তা কর, একটা কি পরোক্ষ কর। আর শব্দটা কি মূল্য সংযোজন কর, শব্দটা কি? তার মানে আপনি মূল্য সংযোজন করবেন না, কর দিবেন না কথাটা? আচ্ছা দেখেন, একজন ইম্পোর্টার যখন একটা পণ্য ইম্পোর্ট করে, ইম্পোর্ট করে সে ক্যালকুলেশন করছে না যে এই প্রোডাক্টটা আমার 500 টাকা বেচতে হবে, সে বিদেশ থেকে আনার পরে যে বিল অফ এন্ট্রিতে আমি এত টাকা দিলাম, সিএনএফ এর কমিশন এত দিলাম, ট্রাক ভাড়া এত টাকা, আমার শ্রমিকের বেতন সব ক্যালকুলেশন করছে না ভাই। করার পরে সে বলে না এই 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 প্রোডাক্টটা আমি 500 টাকা বেচবো, আমার বিক্রয় মূল্য 500 টাকা, বুঝলেন? তার বিক্রয় মূল্য কত? 500 টাকা। তাহলে 500 টাকা হচ্ছে ভ্যালু, 500 টাকার উপরে ভ্যাট দিচ্ছে কত? 15 টাকা না? তাহলে আমি বলতে পারি না সে যখন কাস্টমার কাছে বেচবে সে ভ্যাট চালান দিবে যে 6.3 দিবে, পণ্যের দাম 500 টাকা, ব্যাট 75 টাকা, ব্যাট সহ বিক্রয় মূল্য 575। আমি বলছি পণ্যের দাম ধরো সে 500 টাকা, তার প্রোডাক্টের দাম এই মকটার দাম ধরেন 500 টাকা, তাহলে বলো যে এটার সাথে 15% ভ্যাট আছে, তাহলে ব্যাট সহ মূল্য কি 575 না? আপনি বললেন যে ভাই এটার একটা চালান করে দেন, তাহলে সে চালানে লাগবে না এই 6.3-তে, প্রোডাক্টের দাম 500 টাকা, ইয়ার দাম 75 টাকা, মোট 575। তাহলে 500 টাকা কি ভ্যালু, 15 টাকা, 75 টাকা ভ্যাট, 15% আরে, আর ব্যবসা মূল্য কত? আচ্ছা ধরেন আমি মগ না একটা কেমিক্যাল কিনলাম, এখন আমি একজন উৎপাদনকারী, তাহলে আমি কি কাঁচামাল 500 টাকা দেখেছি আর 75 টাকা ইয়া না ভাই? আচ্ছা আমি যখন ম্যানুফ্যাকচার কাঁচামাল কিনছি এটা আমার উৎপাদন উপকরণ না, আমরা যে সেকেন্ড ক্লাসে শিখবো রেয়ার, তাহলে এই আমরা জানি যে উৎপাদন উপকরণ হইলে ধারা 46 অনুযায়ী নিয়ম কানুন মানলে আপনি কি পাবেন, এটা ফেরত পাবেন 9.1 এর মাধ্যমে। তাহলে আমি যখন 9.1 এর মাধ্যমে রিটার্নে ফেরত নিব, তখন আমি কি বলবো আমার ক্রয় মূল্য 575? আমি বলবো না 75 টাকা রেয়াত, ক্রয় মূল্য 500 টাকা, কারণ রিটার্নে আপনি যখন লিখবেন 500 টাকা, 75 টাকা রেয়াত দেখবে চলে যাবে না, কি বলেন? তাহলে আমি বলতে পারি না যে আমার এই পণ্যের এই 75 টাকা আমি ফেরত পাবো। আচ্ছা আমি আবার 200 টাকা সংযোগ করেছি কেন? আমার শ্রমিকের বেতন আছে না, আমার ফ্যাক্টরি ভাড়া আছে না ভাই, তারপর আমার কারখানা খরচ আর লভ্যাংশ আছে, সব কিছু সংযোজন করার পর ভাই দাগ দিন না, হ্যাঁ সংযোজন করার পর আমি 700 টাকায় বিক্রি করি। আচ্ছা 700 টাকার 15% 105 টাকা আসে না? আচ্যা আগের সময় কেনার সময় ব্যাট দিলেন 75, এটা হচ্ছে ইনপুট ট্যাক্স, আর আমি বেচার সময় দিব আউটপুট ট্যাক্স না? তাহলে আগে এখন দিবেন 105 টাকা, আর আগে রেয়াত দিলে 75 টাকা, তাহলে আসলে 30 টাকা দিব না আমি ট্রেজারিতে যদি ব্যালেন্স না থাকে। তাহলে আমি বলতে পারি না 200 টাকার উপরে 30 টাকা দিছি। যদি আরো ব্যাখ্যা ভাবে বোঝেন আমি এখানে কিছু হাইট করে রাখছি, দেখেন দেখাচ্ছি এই ব্যাপারটা এরকম না যে আমি কিনলাম এই দেখেন ক্রয় মূল্য 500 টাকা, ব্যাট 75 টাকা, আমি এটা রিবেট দিব, তাহলে ব্যবসা ভ্যালু ছিল 575 টাকা, রিবেট হলো 75, তাহলে আমার ক্রয় মূল্য 500 টাকা না, আমি সংযোজন করলাম 200 টাকা, তাহলে ব্যবসা মূল্য কত? তাহলে আসলে এই যে রিবেট নামে সিস্টেমের মাধ্যমে আমি যে 105 টাকা ব্যাট আসছে
পঁচাত্তর টাকা যোগ বিয়োগ করে 30 টাকা জমা দিলাম না, তাহলে এটাই তো ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যালু অ্যাড করছেন 200 টাকা, 30 টাকা দিছেন, কি বলেন? আচ্ছা দ্বিতীয় ইয়াতে যান, এই ম্যানুফ্যাকচারার যখন আবার হোলসেলের কাছে বিক্রি করলো, সে সে এই 575 500 টাকার সাথে 105 টাকা মোট 805 টাকা দিয়ে বিক্রি করছে না, তাহলে হোলসেলার যখন আবার প্র্যাকটিস করে পণ্য পাচ্ছেন, সে বলবে না যে আমি এই যে 105 টাকায় রেয়াত নিব। হোলসেলার কি বলবে যে আমার ক্রয় মূল্য 700 টাকা, ব্যাট 105 টাকা, 805 টাকা না ভাই। এই ম্যানুফ্যাকচারার যখন হোলসেলারের কাছে বিক্রি করলো, বলেন হোলসেলারের ব্যাট আসছে কত? 150 টাকা আসছে না? যে হোলসেলারের ব্যাট আসছে কত ভাই? ইয়া 150 টাকা না? হোলসেলার কেনার সময় 105 টাকা দিয়ে আসছিল না? তাহলে এই এটা যদি সে রেয়াতের মাধ্যমে সমন্বয় করে, তাহলে আসলে তার কি 75-45 টাকা দেওয়া লাগবে না? সংযত 300 টাকা না? আবার এই হোলসেলার যখন রিটেলারের কাছে দিবে, আমি বলি মনে করেন আপনি 700 টাকা দিয়ে ম্যানুফ্যাকচারার কিনলো, ম্যানুফ্যাকচারার যখন 700 টাকা দিয়ে হোলসেলারের কাছে বিক্রি করলো, হ্যাঁ হোলসেলার কি 700 টাকা বেচবে বলেন? হোলসেলার কি 700 টাকা বেচবে? হোলসেলার বেচতে তার ব্যবসা থাকবে বলেন? সে দোকান ভাড়া দেয় না, তার কর্মচারী বেতন আছে না, তারপরে তার মুনাফা আছে না ভাই? 700 টাকা দিয়ে কিনে 300 টাকা সংযোজন করে, এই 300 টাকার মধ্যে কি তার অফিস ভাড়া, বেতন, লভ্যাংশ সবকিছু ইনক্লুডিং, বুঝতে পারছেন? আচ্ছা তাহলে এই 700 টাকা দিয়ে কিনে 300 টাকা সংযোজন করে সে কি করছে? 1000 টাকায় বিক্রি করছে, তাহলে 1000 টাকার 15% ব্যাটা 150 টাকা আসে না? সে বললো আমি কেনার সময় 105 টাকা দিছি, তাহলে রেয়াতের মাধ্যমে অ্যাডজাস্ট করলে সে আসলে 45 টাকা দিবে না, তার সংযোজন তো 45। তারপরে আবার এই হোলসেলার যখন রিটেলারের কাছে বিক্রি, রিটেলার আবার অফিস খরচ আছে না, দোকান ভাড়া আছে না ভাই? তাহলে রিটেলার সংযোজন হলো 200 টাকা। কেন ভাই? আমরা যখন ভ্যালু চেইন করি, বড় বড় কোম্পানি যারা আছেন ভ্যালু চেইন, আপনারা ইয়া করেন, পোলার আইসক্রিম যখন বানায় পোলার কি বলেন 40 টাকা করে ভ্যাট নেয়, আমরা কিনি 50 টাকা করে না, কিন্তু পোলার থেকে ফ্যাক্টরি রেট কিন্তু 20 টাকা, কারণ হাত বদল হইতে হইতে কি এটা আমরা ভ্যালু চেইন বলি। তাহলে এইভাবে হোলসেলার যখন রিটেলার কাছে বিক্রি করলো, রিটেলার 200 টাকা সংযোজন করছে না, তাহলে রিটেলার 200 টাকা সংযোজন করে 180 টাকা করে আমাদের আপনাকে আমাকে 1380 টাকা প্রোডাক্টটা দিল। এখন আমরা হচ্ছে এন কনজুমার, আমরা কি কাউকে দিতে পারবো? আমরা এটা কনজুম করে ফেললাম, তাহলে এই এই যে টোটাল প্রোডাক্টের উপরে ভ্যাট দিয়েছেন কত? 180 টাকা না? তাহলে কিভাবে দিচ্ছেন? ইম্পোর্টার 75 দিয়ে আসছিল, পরে ওনাকে ট্রান্সফার করে দিল না? তাহলে 75 30 45 30 যোগ করলে 180 হয় না? তাহলে এইভাবে এই যে প্রতিটা স্তরে সংযোজন 200 টাকা, 30 টাকা না? 300 টাকা সংযোজন, 45 টাকা না? 200 টাকা সংযোজন, 30 টাকা না? তাহলে এইভাবে সংযোজন করতে করতে ব্যাটটা আসছে, এই শব্দ থেকে আসছে কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যালু অ্যাড করবেন না ট্যাক্স দিবেন, ভ্যালু অ্যাড করবেন না ট্যাক্স দিবেন, শব্দ থেকে আসছে কি? মূল্য সংযোজন করবেন না ট্যাক্স দিবেন। এখন আপনি এইখানে কোন স্তরে আগের স্তরে চালানটা পান নাই, তখন আপনার কাছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স আর ভ্যালু অ্যাডেড থাকে, তখন কি হয়ে যায় কি? ভেরি অ্যাগ্রেসিভ ট্যাক্স, কি বলেন? বিএটি। কারণ আপনি তো রেয়াত পান না ভাই, আপনি বলবেন যে আমার 100 টাকা লাভ হয়, 5 টাকা আমি 15 টাকা কিভাবে ব্যাট দিব, কি বলেন? যে এই সিস্টেমটা যদি আপনি চালা ভাই, শুনেন উদাহরণস্বরূপ বলি, একজন ডিলার, ডিলারের লাভ হয় কি 10 পয়সা? না, একটা প্রোডাক্টে 100 টাকা তার লাভ হয় হয়তো 10 পয়সা। মনে করেন এক ডিলারে 1 লাখ টাকা লাভ করে 1000 টাকা, তাহলে সে যদি 5% ট্রেনিং ব্যাট দেখ রেয়াত নিয়ে না নেয়, এখন এই ডিলার যদি কেনার সময় 15% চালানটা পাইতো, তাহলে রেয়াত নিয়ে নিত না, আগে ফেরত নিত না, বুঝলেন নাই? 1 লাখ টাকায় 15,000 টাকা ব্যাট দিয়ে চালান নিছে, তাহলে কি 15,000 টাকা রিটার্ন ব্যাট নিয়ে নেবে না সে? তাহলে সে 1,01,000 টাকা যখন বেচবে, এই 1,000 টাকার উপরে 15% ব্যাট 150 টাকা আসবে না, কি বলেন? 15,150 টাকা ব্যাট আসবে না? 15,000 টাকার সাথে অ্যাডজাস্ট করলে 150 টাকা ব্যাট দেওয়া লাগবে না? তাহলে তার মুনাফা কমিশন হচ্ছে 1,000 টাকা, 150 টাকা ব্যাট, আর 850 টাকা তার কি ইনকাম না, কি বলেন? তাহলে এখন থাকবে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আর যদি যেই কোম্পানি তাকে চালান দিছে, সে যদি ব্যাট চালান না দেয়, তাহলে বেরিয়ে গেছে ট্যাক্স হয়ে যাবে না? তার সংজ্ঞা ধরতে পারছেন কিনা বলেন? সংজ্ঞা ধরতে পারছেন? তাহলে বলেন আমরা বলতে পারি না পণ্য বা সেবার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের যে পার্থক্য, এটা সংযোজন, কি বলেন? ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্য কি? সংযোজন। সংযোজিত মূল্যের উপরে যে ব্যাট দিবেন, এটা থেকে আসছে না ভ্যালু অ্যাডেড ট্যাক্স? বলছি সংযোজিত মূল্যের উপরে যে ব্যাট দেয়, ওটা থেকে কি আসছে? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যালু অ্যাড করবার ট্যাক্স দিব, ভ্যালু অ্যাড করবার ট্যাক্স দিব, শব্দ থেকে কি আসছে?
মূল্য সংযোজন কর, সংজ্ঞাটা ক্লিয়ার কিনা বলে। আচ্ছা ভ্যাট সংক্রান্ত যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের সাথে যোগাযোগ করতে 01972300009 এই নম্বরে ফোন করতে পারেন অথবা মেইল করতে পারেন info@btvhatschool.com।